অর্জুন, এটা কিন্তু আমাদের মক্ষম সুযোগ। হ্যাঁ, বাড়িটা যখন এভাবে পুরো ছাই হয়ে গেছে তখন তখন তুমি বাবার কাছে যাও, বাবার কাছে যাও, বাবার কাছে গিয়ে বলো, এইটাই সুযোগ, বাবাকে গিয়ে বলো যে এই বাড়িটা ইমিডিয়েটলি প্রমোটারের হাতে তুলে দিতে। এই এত বড় বিশাল বাড়ি এ তৈরি করতে তো অনেকগুলো টাকার প্রয়োজন। এত টাকা বাবা কোত্থেকে পাবেন? বাবার কাছে তো এত টাকা নেই, বাবা তো একজন রিটায়ার্ড পার্সন। আর একটু পরেই দেখবে না, কাঁদুনি শুরু হয়ে যাবে। তোমার কাছে বলবে, বাবা অর্জুন, অফিস থেকে একটুখানি লোনের ব্যবস্থা কর, এই বাড়িটাকে আবার রিকন্ট্রাক্ট করি, তখন কি করবে? আমি আমি বাবার সঙ্গে কথা বলছি, কিন্তু দেখো ততদিন পর্যন্ত চলো না, মানে আমরা তোমার বাপের বাড়িতে গিয়ে থাকি না। এই অফিসে যেতে গেলে তো একটু ভদ্রলোকের মতো যেতে হবে, আমি না এই ফুটপাতে না থাকতে পারবো না, বুঝলে? বাবাকে তো ফোন করতেই হবে, কিন্তু কি যে করবো আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা শোনো, শুধু কিন্তু তুমি আমি আর টমটম থাকবো এই বাড়িতে, এই বাড়ির আর কাউকে কিন্তু নিয়ে যাওয়া চলবে না। হ্যাঁ, আরে আমি কাউকে সঙ্গে নিতে যাবো কেন? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো এমনিতেই সামনের বছর আমার একটা বড় প্রমোশন আছে, মানে আমি ব্রাঞ্চ ম্যানেজার থেকে এরিয়া ম্যানেজার হয়ে যাব। এখন না এই মানে এই বাড়ি পুড়ে গেছে বলে না আমি ছুটি করতে পারবো না। তাছাড়া এখন প্রতিদিনই হেড অফিস থেকে ফোন আসে, আমাদের স্ট্যাটাস জানতে চায়, এখন যদি ফাঁকি মারি না তাহলে আমার প্রমোশনটা আটকে যাবে, বুঝলে? না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তুমি তুমি আমাদের ওই বাড়ি থেকে অফিসে যাতায়াত করবে রোজ। কি মেঘাদি, তোমার আর তোমার ভাইয়ের তো মনস্কামনা পূর্ণ হয়ে গেল, তাই এবার তুমি শান্তি পেলে তো? পেলাম মানে? আমার বুকটা জুড়লো রে। আমি আর আমার ভাই তো এই প্রতিশোধটাই নিতে চেয়েছিলাম, তাই না? জয়ের পরিবারের প্রত্যেকটা মানুষের মুখের অবস্থা দেখ। না খাওয়ার জায়গা নেই বেচারিদের।